তোমরা যে বন্ধন আজ গড়ে তুললে খোদা যদি কবুল করে থাকেন তাহলে এই বন্ধন কোনোদিনই ছিন্ন হবে না। মা সত্যি তুমি আমার বউ হয়ে গেলে কি মজা তাই না? তোমাদের সাথে আমি আর খেলবো না, তোমরা অসভ্য। কি রে অসভ্য কি রে, তোরা তো এখন বউ জামাই, খেলবি না কেন? নে ধর এই বল, তুই ছুঁড়ে পারবি আমরা ধরবো, শুরু কর। আপু আপু আপু, মুখটা পানিতে পড়ে গেছে। হ্যাঁ কি বললি? কোথায় আমার মুক্তা? তুমি অস্থির হয়ে না প্লিজ। কই কোথায়? কাউকে তো দেখছি না। এইখানেই পড়ে গিয়েছে মুক্তা। মুক্তা বলি 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 মাস্তান পোষে আর সাধারণ মানুষেরা প্রাণের ভয়ে কিছু বলতে পারে না, ওরা মাস্তানি করার সাহস পায়। আমরা সবাই মিলে যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে এই সমাজ থেকে চাঁদাবাজি আর সন্ত্রাসী উচ্ছেদ করা যাবে। তোমার মতো যুবকদেরকে এ সমাজে দরকার। আবার যদি ওই লোকজন আপনাদের উপর হামলা করতে আসে তাহলে আমাদের খবর দিবেন। কি নাম তোমার? আমিও দেখে নেবো তুই কোন মহল্লার রাজা। কতদিন তুই ওকে পাড়া দিয়ে রাখবি? শুয়োরের বাচ্চা, বিপদ ঘটাবো। আজ যদি তোমার পাশে না থাকতাম তাহলে উপায় হতো কি? তোমাকে আমি চাকরি দেইনি। কি বললি? তোকে অপমান করেছে? কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে? আমি ওকে চিনি না দাদি, তবে ও যে একটা গুন্ডা তাতে কোনো সন্দেহ নেই। তুই কোনো চিন্তা করিস না মা, আমি রাজাকে দিয়ে ওর গুন্ডামি করার স্বাদ মিটিয়ে দেবো। রাজা কে সে?
তুই অপমান সহ্য করেছিস, তুই সহ্য করলে আমি সহ্য করব না। চল। কোথায়? চৌধুরীকে শায়েস্তা করতে। না খান ভাই না, চৌধুরী আর তার মেয়েকে আমি দেখে নেব। কে তুই? আমার নাম মিশা। ও, তুই তাহলে খানের পোষা কুত্তা? অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছিস। বিপদ ঘটাবো, বিপদ। আমাদের অপমান করে কেউ সুখে থাকতে পারেনি। চাঁদা না দিয়ে আপনি খান ভাইকে অপমান করেছেন, আপনার মেয়ে আমাকে অপমান করেছে, সুখ আপনার হারাম হয়ে যাবে চৌধুরী। আমাদের কথা মতো কাজ না হলে বিপদ ঘটাবো, বিপদ। তোকে আমি পুলিশে ধরিয়ে দেব। আমি যেখানে আসি নিজের বাসার পথ নিজেই পরিষ্কার করে আসি। মিশা, চিৎকার করবেন না। আপনার ওই সুন্দরী মেয়ে রাত্রির জন্য আমি কিন্তু পাগল, তাই শেষবারের মতো বলতে এসেছি, মান সম্মান নিয়ে যদি বাঁচতে চান আমাদের সঙ্গে আপোষ করুন, আপোষ। তা না হলে কিন্তু আপনার মেয়েকে আমার হাতের মুঠোয় চাঁদা হিসেবে তুলে নিয়ে যাব। কাউকে কথা বলবেন না, কাউকেও না, বিপদ ঘটাবো, বিপদ। চলি, চল। এখন কি হবে? ভয় পেলে চলবে না মা, একটা কথা মনে রাখিস, রাজাকে দিয়ে ওদের আমি শায়েস্তা করার ব্যবস্থা করব। না দাদি না, এক মাস্তানকে শায়েস্তা করার জন্য আরেক মাস্তানের হাতে হাত মেলাতে যেও না, সব মাস্তানের একই ধর্ম। না রে মা না, সবাই একরকম নয়, রাজা বড় ভালো ছিলেন। আঙ্কেল আপনি? রাজা, আমার বোধহয় মান সম্মান থাকলো না বাবা, ওই খানের দল আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে গেছে, ওদেরকে চাঁদা না দিলে আমার মেয়েকে ওরা তুলে নিয়ে যাবে। তুমি যদি বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি কিছু ভাববেন না, আমি ওদেরকে শাস্তি করার ব্যবস্থা করছি। খান, আরে তুই কোথায়? এদিকে আয়। কে তুই? আমার নাম রাজা। আমাকে নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো? বাঘের সাহস তার রক্তেই থাকে, তোর মতো ভাড়াটে মাস্তানদের ভাই বলে ডাকবে তোর পোষা কুত্তারা। রাজা, আমার কাজে তুই বাধা দিয়েছিস, আজ আমি তোর আয়ুরেখা মুছে ফেলব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমার নাম রাজা। ও, এসো এসো, ভেতরে এসো। আঙ্কেল বাসা আছেন? হ্যাঁ আছে। এসো বাবা, ভিতরে এসো। তোমার মতো ছেলে যদি এদেশের প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে সন্ত্রাসীরা মাস্তানি করতে সাহস পেত না। আঙ্কেল, মাস্তান ও সন্ত্রাসীদের সংখ্যা খুব একটা বেশি নয়, তবে কেন ওদেরকে আমরা ভয় পাই? আমরা সবাই যদি এক হয়ে রুখে দাঁড়াই, তখন ওরা পালিয়ে পার পাবে না। কেমন আছো রাত্রি? ভালো, কিছু মুখে দাও, আমি চা নিয়ে আসছি। হায় মা, বস। রাজা আমাদের ঘরের ছেলের মতো। কেন ডেকেছ দাদি? আজ থেকে তুই রাজার সঙ্গে ভার্সিটিতে যাবি, ও তোকে প্রতিদিন নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। ও নাকি কি আমার
ভার্সিটিতে আনা নেওয়ার চাকরি দিয়েছো? আহা রাত্রি, কি যাতা বলছিস? তুমি কিছু মনে করো না বাবা, তোমার সঙ্গে রাত্রিকে ভার্সিটিতে পাঠিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আমি চলি। মা, ড্যাডিকে বাইরে যেতে দেওয়া ঠিক হলো না। কেমন কাজে আজ না গেলেই নয়? কি জানি বাপু, আমি কিছু জানি না। বিপদ ঘটাবো, বিপদ। হ্যাঁ, আসেন আসেন পুলিশ ভাই, এই শালারে অ্যারেস্ট করেন। হ্যান্ডকাপ লাগাও। বিপদ ঘটাবো, বিপদ। ধন্যবাদ রাজা ভাই, আপনাদের মতো ইয়াং ম্যানদের সমাজে প্রয়োজন আছে। আচ্ছা চলি। সালাম আলাইকুম। পুলিশের মতো ধন্যবাদ দিয়ে আজ আপনাকে আর খাটো করব না। ড্যাডি বলেছে আপনি খুব সাহসী ছেলে, তাই আজ থেকে আপনি যদি আমাদের বাড়িতে থাকেন তাহলে আমি না হয় আপনার পাহাড় দাঁড়াবো। কি যাবে না আমার সাথে? Thank you.
না বুকেরি মাঝে মধু মিলনে চিরসাথী হয়ে থাকবো আপন করে ভালোবাসবো ও মায়া ধরে বেঁধে রাখবো তুমি স্বর্গ তুমি যে পৃথিবী তুমি যে আমারই সবই মধু মিলনে চিরসাথী হয়ে থাকবো আপন করে ভালোবাসবো মায়া ধরে বেঁধে রাখবো আল্লাহ টাকা টাকা মতো গেছে তুমি এইবার আমারে ভালোবাসো এই টাকায় ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে আরো টাকা লাগবে কয় কি দেবু আরো জোগাড় কইরা দেবু তুমি একবার আমার বকে আসো আমার কলজা ঠান্ডা করো তাইলেই দেবো দূরে থাকো দুই হাত দূরে থাকো আজ আর কাছে আসুন না অন্যদিন চলি টাটা আরে আমার টাকা পয়সাই খাইলা আর উড়াত দেখাইলা কিন্তু আসলটা দিলা না আমিও জায়গা মতো পাইয়া লই ইনজেকশন ঢুকাইয়া দিমু আবার প্রেমিক ঢুকাই তো আর তোমার একদিন কি আমাগো একদিন কেন দিয়া লাগবো কেন ড্যাডি ড্যাডি কি রে কি হয়েছে হাঁপাচ্ছিস কেন রাজা রাজা এসেছে ড্যাডি পাগলি মেয়ে এত অস্থির আবার কি আছে চলো তো ড্যাডি হ্যাঁ হ্যাঁ চল চল চলো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম বসো বসো বাবা বসো 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 কেমন আছো বাবা তুমি ভালো আপনি কেমন আছেন আঙ্কেল এই ভালো এই খারাপ তোমরা বসে গল্প করো আজ আমি তোমাদেরকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো আচ্ছা রাজা তুমি একদিন বলেছিলে শহরে তুমি একাই থাকো তোমার বাবা মা থাকেন কোথায় গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি কোথায় রসুলপুর রসুলপুর আপনি চিনেন চিনব না মানে আমার এক বন্ধু থাকে সেই গ্রামে গ্রামটি বেশ সুন্দর পাহাড়ের ঢালে এমন গ্রাম আজও চোখে ভাসি তোমার বাবার নাম কি তালুকদার তালুকদার রসুলপুরের তালুকদার বড় কি রাজা আরে ওই তালুকদার আমার বন্ধু রাজা ভাইয়ের টেলিগ্রাম খোলো হাত তোমার সঙ্গে আমার মিলন হচ্ছে না তোমার এই টর্চ আমি মিথ্যে করে দেব এসব বিশ্বাস করতে নেই রাত্রে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করে আমার ঘরে বউ বানাবো এর চেয়ে বড় সত্য আমার জীবনে নেই হ্যাঁ রাত্রি তোমাকে সারা জীবন আমার বুকের মাঝে রাখতে চাই এই রাজা কি করছো ছাড়ো না প্লিজ প্লিজ আজ আর না কোনো না রাত্রি এখনই সব লুটে নিলে বাসর রাতে করবে কি ভালোবাসার স্বাদ প্রতিদিনই নতুন অতএব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি রাতে লিখলাম আছে রাজা ভাই কি আছে আমার কাছে দিয়ে যান আমি দিয়ে দেব আরে আপনি আমার নামটা কইেন যে ভোলা ছিল ঠিক আছে আমি বলবো আসি সালাম আলাইকুম দোয়া কইেন এত পাগল হয়ে না রাজা আমি তো তোমারই আছি তোমারই থাকবো বিয়ের আগে তুমি আর আমাকে স্পর্শ করতে পারবে না সত্যি বলছো সত্যি ঠিক আছে আমি বাবাকে রাজি করিয়ে তোমাকে আমার ঘরে বন্দি করার ব্যবস্থা করব রাজা 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 দেখলে তো
কথাটা শেষ করতে পারলেন না। চলো তো দেখি। আন্টি আমাকে দেখেছেন? দেখো তো বাবা, কে যেন তোমার আঙ্কেলের কাছে তোমার একটা টেলিগ্রাম দিয়ে গেল। কি হলো রাজা, তোমার মুখ মলিন। মা অসুস্থ। হ্যাঁ রাত্রি, আমার মায়ের খুব অসুখ, আমাকে যেতে হবে, ভীষণ অসুখ। টেলিগ্রাম পাওয়া মাত্র যেতে বলেছেন। আঙ্কেল আমি আসি, এক্ষুনি আমাকে যেতে হবে। ডোন্ট ওয়ারি মাই বয়, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি, তুমি আমাদের গাড়ি নিয়েই যাবে। পানি রে পানি পানি, পিরিতের গরম পানি, ভিজলো না মন আমার, ভিজলো রে দেহ খানি। পানি রে পানি পানি, পিরিতের গরম পানি, ভিজলো না মন আমার, ভিজলো রে দেহ খানি। বুকেতে তারি ঘে, দেখা দেখলো না তো কেউ, দেখলো না তো
রাজার মা। আমার রাজার মনে হয় কিছু একটা হয়েছে। ওগো তুমি আবার চিঠি দাও, একটা টেলিগ্রাম করো। কি হয়েছে মা, অমন করছিস কেন? মা মা আমি রাজার কাছে যাব। রাজার কাছে যাবি? হ্যাঁ মা, আমার মন বলছে রাজার কোন বড় রকমের সমস্যা হয়েছে। বাবা ধরো। কি ব্যাপার, কি হয়েছে? ওই বড় রাস্তা ধারে গাড়ি চালাইতেছিল। এ কেটা কই পাইলি রে? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা জলদি গাড়ি ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয়তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার, নেন দাও, তার বেদ দাও। ও জ্ঞান ফিরে পেয়েছে। আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা কে তুমি, কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ বলো নাম। বলো বাবা নাম। আমার নাম কি? আমি আমি বুঝছি ওর মাথায় আঘাত লাগছে, আমার কিছু মনে করতে পারছে না। ওর বিশ্রাম করা দরকার, বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবো। যাও যাও তোমরা সব যাও। মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে, সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও, খাও খাও। কি হইল, খাওয়াই দিমু নাও। এবার কও তোমার নাম কি? করতে পারো না? না, তোমার নাম কি? আমার নাম রাঙা। রাঙা? তোমার নাম রাঙা, তাহলে আমার নাম কি? আমি কেমনে জানো তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না, তুমি আমার নাম জানো? আমি কেমনে জানো? আমি তো আগে তোমার কোনোদিন দেখি নাই, তুমি আমারে দেখছো। কি জানি। আচ্ছা তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে যে পথ দিয়া তুমি ভোঁ করে গাড়ি চালা যাইতেছিলা। গাড়ি গাড়ি? হ্যাঁ গাড়ি, ভোঁ করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খেয়ে উল্টে পড়ল। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো।
সব ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো। শান্তি না ফাগুন, তুই আমার মনে শান্তি নাই। কাল রাইতে পরদেশির ঘর কানছিলি, তাতে তোর কি? আমার কে মানে? ওই পরদেশিরে তুই বুকে জড়ায় ঘুম পাড়াবি আর আমি চাই আছে দেখুম। তোর দেখ কুত্তার বাচ্চা চন্ডী কথা কার। আমার মনে শান্তি নাই, এর ফল তুই বাসুর রাইতেই পাবি। আরে এইবার যদি কাস্টমার পাই দুটো না ধার পোক সিঙ্গা লাগাই সিঙ্গা লাগাই পোকা পেটের ব্যথা কোন জোর জাদু টোনা সর্বরোগের তাবিজ করি। আরে ও রঙ্গবাই দেনি এই দিকে আসো। মধু ভাই চল দেখি নানা ব্যাপার কি হইল। তুমি যাও রঙ্গবাবু, এইটা বুঝার ভীমরতি মনের রোগ, আমি যাই আমার আসল রুগীটা দেখতে। তুমি যাও চল 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 না ওই তোরা পিছে পিছে আয়। কি গো নানা, তোমারে আবার কি রোগে ধরল? রোগ তো অনেক, তবে তোরে দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমারে দেখলে কেন? নানি যে দেখলে ভালো হয় না? আরে তোর নানির রোগ ভালো করতে গিয়েই তো আমি রোগী হয়ে গেছি। হ্যাঁ কথাই আছে, বুড়াকালে যে পড়ে জোয়ান বোর খপ্পরে, এক ঠ্যাং তোর থাকে ঘরে আর এক ঠ্যাং যায় কবরে। ওষুধ আছে ওষুধ, তবে দাম একটু বেশি, 100 টাকা। এই ওষুধ খাইলে নানির আর কি জোয়ানি, তোমার জোয়ানি ডাবল হইয়া যাইব দেখবা। নানি একেবারে কাই। তুমি দাঁড়াও আমি টাকা লইয়া আসি, আবার চলে যাইও না কিন্তু। গেটে ব্যথা কোমরে ব্যথা জ্বালা পোড়া যা আছে সবকিছুর লেগে সিঙ্গা লাগাই। আরে ও সিঙ্গাওয়ালা এদিকে আসো। কি হইল কোকাও কেন? কোমরে ব্যথা। কোমরে ব্যথা জন্মের মতো ঠিক করে দেবো। কোন হানে ব্যথা? সারা কোমর জুড়ে ব্যথা। দেখি 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 সারা কোমর দূরেই তো কবরই দাঁড়ে এত ব্যথা লইয়া স্বামী ঘর করো কেমনে? কিসের স্বামী ঘর? আমার তো বিয়ে হয় নাই। এমন জুয়ান বয়সে বিয়ে হয় নাই, এত তোই বই যা তুমি এখন শুয়ে পড়ো আর মজা করে সিঙ্গা লাগাই। শুভ 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 কাম হইব তো রাঙ্গা। আরে হইব না মানে? অষ্টধাতুর মাদুলিতে বইরা ইনাও কোমরের দুই পাশে দুইটা বাইন্ডা আছে, তারপরে দেখবা কেরামতি। আমি আর কি দেখব? কেরামতি তো দেখব তোর নানি বুঝাইয়া দিমু বুইরার হাড়ে খঞ্জনি বাজে না ঢোল বাজে। কিসের ঢোল বাজাইতেছ?
হাতের মধ্যে কি লুকাইলা দেখি দেখি নানি নানি আরে তুই আবার কি কইতাস আরে আসো না আমি কইতেছি আহা কি কষ্ট সে শরীর নানি তোমার পোলা মায়া কয়টা নাই নাই কেন কাটুস তোর নানার হ্যাঁ এই ভাই ভাই তোর ব্যবস্থা দিলাম নানা রে তোমারে অধিমু আমারে কেন আমার তো দোষ নাই শোনো নানি চুম্বুক লোহারে টানে কিন্তু লোহায় যদি মরিচা ধরা যায় তাইলে চুম্বুক টানতে পারে না তখন চুম্বুক পড়ে থাকে থেকে শক্তি হারায় ফেলে লোহার জং সাহেবের ব্যবস্থা দিছি তখন চুম্বুকের শক্তি বাড়াইতে হইব না মধুভাই মধুভাই
কই গেলা মধু ভাই মরে নাই আই তাতে না হয় নাই দে দেব মধু ভাই মধু ভাই আর সাহেব তুমি কোথায় যাচ্ছ তুমি গাওনে যাইতেছি আমিও যাব তোমার সঙ্গে না না তুমি কেমনে যাইবা কখনো তোমার শরীর ঠিক হয়নি আমার শরীর ঠিক আছে আমি একদম সুস্থ হয়ে গেছি তাইলে আর বস্তিতে থাকবা কেন নিজের বাড়ি ঘরে যাও দেখা গো মানুষটা আমাগো মেহমান তোরা তো মাথা বোঝা কেন বাবা তুমি ওরা সাবধান করে দাও মারাঙ্গা ও যখন যেতে চায় লয়ে যা যা আসো আরে এই যে লইয়া কই যাও বেশি বকবক করিস না জলদি আয় আসো তোমার জায়গা থাকো আমি লোটা রেখে আইতাছি রাঙার লোকে আর যাইতে দেওয়া ঠিক হয় নাই আমার মনে হয় সারা মতলবের পাগল শেষে বস্তির মান সমান ডুবাইব দাঁতের পোকা কানের ব্যথা কান পাকা পেটে ব্যথা শোনো আমিও বলি পারবা না পারবো দেখো বাত আমবাত রসবাত জামবাত আরে হাসছো কেন এই দেখো আমি আরো জোর বলছি বাত আমবাত জামবাত কাতালবাত চলো কাঁঠাল বাত লেচু বাত রাজা তুই তুই এখানে এখানে কি করছিস বাবা একদিন কোথায় ছিলি আপনি কি বলছেন কাকে বলছেন আমাকে তুই আমাকে চিনতে পারছিস না কে আপনি রাজা আমি তোর বাবা বাবা হ্যাঁ মানিক তুই আমার রাজা আমার তুই একমাত্র ছেলে ছেলে আপনার ছেলে ও এমন করে কথা বলছে কেন তুমি ওকে কোথায় পেলি গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসিল আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম আল্লাহর রহমত আমি তোকে খুঁজে পেয়েছি আয় বাবা আয় না না করেন না উনি আপনার বাবা আর এটি আপনাকে বাড়ি কিন্তু তুমি চিন্তা করেন না আমি তো আসি রোজ আসা আপনার লগে দেখা করে যাবো আয় বাবা আয় ঘরে চল আসে তো নাকি কোথায় যে খুঁজি ওই যে দেখো না আগে দুধে রাখিলাম তো ছাড়া যা মাফ করে দিলাম এই তো আই হাই করতাছে কেমন আমার আমার শরম করতাছে আমি চাল করে দেখবো তার জন্য কেউ না দেখে না দেখে কুকুরে রাখিলাম তো তুই পাইছি আজকে আর সারা সারি নাই আচ্ছা গামছা দিয়া আমি আমি আর তোর বাপের ডরাই না কন্ডে কথা কয় আয় সুন্দর স্টুডিওর মালিক আর মাইয়ার লগে লটার ফটার আজ যা তোর ছবি উদাই থানার জমা দিমু অমিষ্টি তোর বাপ তো কানা কে ওর তো দে না কন্মে গেল এদিকে এদিকে ও সাকমা এই বাপ দেখো কন্ডে তুই আমার নাম মধু আসসালামু আলাইকুম আব্বাজান আব্বাজান আয় তোর আব্বাজান এলাম করতে আজ রায় তুই হইবে তার মানি আজ মধু পূর্ণিমার রায় মিষ্টি রে আমার ঘরে উঠাই বিয়া করুম তাইলে আপনি আমার শ্বশুরা বইবেন না নেন দোয়া করেন আয় নোয়াখালে তুন আইসি আর মাইয়ারে শিক্ষিত করে শিক্ষিত হওয়ার লোকে বিয়া দিব এই চিন্তায় আর মাইয়া হবে ক্লাস টু তুন এক কইলা হবে ক্লাস নাইনে উঠছে দ্বিতীয় হবে টুকুর টাকুর করে ইংরাজি কর এই সময় তুই তেরে বিয়া করতে চাস হ্যাঁ ক্ষতি কি বিয়ার পর আপনার মাইয়া
শিক্ষিত মোটা সাপ ধরবো বুঝছি আমার তো বড় সালা ভুল হয়ে করলাম দেখো এখন চিনতে পারছো তো না চিনতে পারছি না কিন্তু ডাকছো তো তুমি বাবা বলে মা বলে রাঙ্গা যে ডাকতে বলেছে তাই ডাকছি রাঙা রাঙা কে রাঙা বেদেনি অ্যাক্সিডেন্টের পর ওই রাঙ্গাই ওকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল তারপর বেদে বস্তিতে নিয়ে গিয়ে ওই ওর জ্ঞান ফিরিয়েছে করবো না বিয়ে করবো না বিয়ে না করলে কে বলে দেবো পোলাও কোনো খাবো না বিয়েও করবো না কিন্তু দরা বইলা শ্বশুর আমার দাদা পিতা করছে শ্বশুর থেকে হাত উদাহরণ নিচ্ছে তাই নীরবে মাস লজ্জ করছি তুমি আমার সর্দার তুমিও মারতে পারলা তোরে তোরে আমি পাইটা পিটামু কেন আমি মানুষ না করবো তো কেন পিটাই দাও তুই বাইটা ঘরের পোলা গ্রামের মেয়ার দিকে নজর দিছস তোর এটাই শাস্তি দাদা ভালোবাসার কাছে কোনো জাত কুল নাই পায়দাই বলো আর জমিদারি বলো কথাটা মনে রাখো হ্যাঁ সময় মতো ঠিকই বুঝবা আসসালামু আলাইকুম পিছিয়ে তাকাইলাম না এই রাজু সাহেব আপনি আরে রাঙা তুমি আরে সাপ কিছু করবো না নামেন তো রাঙা তুমি খুব সুন্দর যে প্রথম প্রেমের আগুন জ্বলে পুড়ে যাবে মরে এটি
আশা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। তোমার কি যে হবে হয় তুমি বলো নাই পাই, তোমার কি যে হবে হয় তুমি বলো নাই পাই। আগুন এত আগুন আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি বৃষ্টি হয়ে প্রিয়া তোমার অঙ্গে পড়বো ঝরে। তোমার কি যে হবে হয় তুমি বলো নাই পাই, তোমার কি যে হবে হয় তুমি বলো নাই পাই। মনে ছিল সবসময় তো তোমার কথাই মনে হয়, তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন কি জানি মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা রাজা আমি সবাই কেউ নাই, লজিস খাবো, কানা কুড়ি পয়সা দেবো। আরে সবার গুতা আয় না, ভালো গড় গড় করতেছে গে, শ্বাসে কষ্ট দমে কম। আরে রাঙ্গা বাবু কি হয়েছে? কি হইব, কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি মুখে সরম, ভুগি দিবি 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 দিবি। ওই গেছিলা বাবু? করি আবার সাপ ধরতে। সাপ ধরছ? কত বড় সাপ! ধরতে পারি নাই। তাইলে কি সাপে সবল দিছে? কই দিছে দেখি, মুখে না বুকে? যা বুঝছি। দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, করে যাইতে দাও, কেন মানলো রে ভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ওই তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিবের বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুন রে তুমি খেয়া পাইছো, অহন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইব।
কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করব, বস্তি থেকে আমার বাইর করে দেব। ভয় পেয়ে না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকব। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা, তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখব, কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। তুই একা যেতে পারবি তো? পারবো বাবা, আমি ঠিকই পারবো, তুমি একটু চিন্তা করো না। না মানে একেবারে অচেনা জায়গা, তার উপর গ্রামে একা যাচ্ছিস, আমিও এমন জরুরি কাজে ফেঁসে গেছি। না তুমি বাবাকে বোঝাও তো, আমি কি এখনো সেই ছোট্ট কুকিটি আছি? তাছাড়া ওখানে তো রাজা আছে। তা আছে, তবু মেয়েকে একা ছাড়তে বাবা মায়ের মনে তো দুশ্চিন্তা আসেই। পথে যদি কোনো বিপদ আপদ হয়, মা জীবনের প্রশ্ন যখন প্রবল হয়ে দাঁড়ায়, তখন মরণ বাধা হয়ে দাঁড়াতে পারে না। আসে নাকি? কত হাই তাসে কোথায় রাখো? বুকে না পিঠে, ধরি মধ্যে? না না, এইবার হ্যাঁ, এবার ফাইনাল, পায়ে ধরো ভাই, না কোলাকুলি করু। তুমি টকে টকে করতেছিলা? রাইতের বেলা কাল লাগে হস্তি দুস্তি করে গোসল করতে আইস? কি কইলা? হস্তি দুস্তি আমি করছি না, তুমি করে গোসল করতে আইস চোরের মতো? করে কি করে করে আমি আবার কাউতে ছিলা দেবো? আরে আরে আরে, আমি কিছুই করি নাই, তবে অহন করু কর দা। তুমি তোমার কি মরদ আছে তা আমার জানা আছে। থামো থামো, আমার বুকের ব্যথা মিষ্টি, তোমার হাত দিয়া আমার বুকের মধ্যে মলম লাগাইয়া দাও, তারপর ভরা কলসির পানি খাইয়া কোল জাদারে ঠান্ডা কইরা। সিঙ্গাওয়ালা বুঝি তোর মনের গালা, এ যে বড় কঠিন রোগ, দিনে দুইবার করিস যোগাযোগ, দিনে দুইবার করিস যোগাযোগ। সিঙ্গাওয়ালা বুঝি তোর মনের জ্বালা, এই যে বড় কঠিন রোগ, দিনে দুইবার করিস যোগাযোগ, দিনে দুইবার করিস যোগাযোগ।
এক পায়ে খাড়া কিছু বোঝে না মন হয় তোরে ছাড়া ওরে ও সিংহল মনে বড় জানা ছড়ঙ্গে পাতের বিষ তিনি দুইবার করে দেখা দিস তিনি দুইবার করে দেখা দিস আমি তোর সিংহওয়ালা বুঝি তোর মনের জ্বালা যে বড় কঠিন দিনে দুইবার করিস যোগাযোগ দিনে দুইবার করিস যোগাযোগ মধু এই মধু মামা কেন জানি হাসতেছে বোকা আমার বোকের মধ্যে ধরো না দেখছো মিষ্টি কি অসভ্য না কইয়া ভাগছে বুঝছি দুষ্টামি করতেছো তোমার ভূতের আসি বন্ধ করার লিগা আমি সিঙ্গালই আইতাছি আমার লোকে আমি রাঙ্গা বাইদে মিলে ভালো না বাইসা তোমারে ভালোবাসলাম পড়াইলো সাদা শাড়ি পইরা হইলো রঙিন শাড়ি খারাও সিঙ্গা দিয়া তোমার ভেলকিবাজি বন্ধ করতাছি তোর মতলব আমি খুঁজে খালাইছি মধু তোর আমি খুঁজে পাই না আর তুই কি না এখানে পিরিত করতেছস আমি পিরিত করি আর তুমি কি করো আমারে খুঁজতেছ না ওই রাজা বাসারে এখানে খুঁজতেছ দেখ মধু ভালো অভিনয় করতেছি কাঁঠাল খাবি তুই আর মাথা ভাঙবি আমার না আজ তোর একদিন কি আমার এখন চলে যাই তো যাবো চল তো দেখি সে তো মায়া মানুষ তাইলে এইটা আমার লিগেই আইছে তুই যা কই যাবেন মেম সাহেব তালুকদার বাড়ি তালুকদার বাড়ি সে তো অনেক দূর মেম সাহেব কি রে গাড়ি যাব না এই রাস্তা খারাপ উঁচা নিচা মাটি হাঁটে যেতে তাহলে গাড়ি তালুকদার বাড়ির লোকজন আইসা ঠেললা লইয়া যাইব আমাকে একটু তালুকদার বাড়ি পৌঁছে দেবেন আমি এই গ্রামে প্রথম এসেছি রাস্তাঘাট কিছুই চিনি না প্লিজ ঠিক আছে আসেন মধুভাই মেম সাহেবের জিনিসপত্রগুলো মাথায় ল যা পরের কান নিজের কান দে দূর কি ভেজাল আছে পড়লাম ওই এটা হুক কই হুক ভীষণ দাদা পেয়েছি আমার পিছু উঠেন আপনারা শহরের মানুষ গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না ঠিকই আছে দুইজনের মাথায় দুইটা উঠছে সবাই রাইতে খাইয়া ঘুমাইতেছে আর আমরা কি করতেছি কেউ নাই নাকি আরো চাচা আরো বুঝা চাচা বুঝা চাচা চাচা এলে তোর বারোটা বাজাইবো তুই চুপ থাক তো চাচা ও চাচা কে ওইটাই সে কে
ও রাঙ্গা তুই এত বড় সুটকেস নিয়ে কোত্থেকে এলি মেহমান চাচা আপনাগো নতুন মেহমান চিনতে পারে নাই তাই সাথে লয়ে এলাম আপনার বাড়ি ছাড়া শহরের মানুষ আর কই আইব আপনি কোত্থেকে এসছেন ঠিক চিনতে পারলাম না তো কোন কি চাচা আপনিও চিনতে পারলেন না আমি আর ফেরত দিতে পারব না তুমি কে মা এত রাতে আমার বাড়িতে তুমি কোত্থেকে এসছো বলো তো আঙ্কেল আমি আপনার কাছে এসেছি আমার নাম রাত্রি আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু আচ্ছা আপনি যখন শহরে ছিলেন মানে একই কনস্ট্রাকশন ফার্মে ও আচ্ছা আচ্ছা তো অনেক বছর আগের কথা তুমি হামিদ চৌধুরী নেবে দেখো দেখি কাণ্ড তো এসব কথা আগে ভাগে বলতে হয় সরাসরি বলতে হয় আরে ওই সৌমিত্র কোথায় গেলি শিগগির এই মালগুলো ওঠা হ্যাঁ এগুলো নিয়ে সোজা বেডরুমে চলে যাবি যা ভীষণ ব্যথা পেয়েছে আঙ্কেল তালুকদার সাহেবের আদর্শ হাক দেখা আমার শরীর জ্বালা করতেছে কেন তোমার শরীর জ্বালা করবো কেন দেখলি না তালুকদার সাহেবের লটর পটর আরে ওই ম্যাম সাহেব তো তালুকদার সাহেবের বেটার বউ হইতাইছে আমি বিশ্বাস করি না রাজা সাহেবের মতো ভালো মানুষ ওই ঢাঙ্গা মায়ের কোনদিনও বিয়া করব না রাজা সাহেব ভালোবাসে ভালোবাসে তুমি জানলা কেমনে কত বহু রাজা সাহেব কি তোমারে ভালোবাসে নাকি কথা দিছে ওই রাঙ্গাবু কাও না বুঝছি আরে বাইদার মাইয়া হইয়া যে ভুল করছে না জানি পস্তায় না ভালোবাসা ভালোবাসা ইসে পস্তা বস্তি আমিও তো মিষ্টি ভালোবাসি কি কষ্ট করে তোমার কাছে কাল রাতে ছুটে এলাম তুমি একটু খোঁজ খবর নিলে না তাই আমি পাগল হয়ে লজ্জা শরণ ত্যাগ করে তোমার ঘরে ঢুকে পড়লাম ওঠো লক্ষ্মীটি সকাল শেষ হয়ে এখন দুপুর হতে চলেছে ওঠো লক্ষ্মীটি আহা ওঠো না এমন হা করে তাকিয়ে দেখছো কি জি মানে আমি আপনাকে হয়েছে হয়েছে আর ঢং দেখাতে হবে না আমাকে শহরে পেলে তুমি চলে এসেছো আবার কিনা ঢং দেখাচ্ছ মারে তুমি একটু এদিকে এসো মা রাত্রি তোমাকে তো বলাই হয়নি আমার ছেলে রাজা কি হয়েছে আন্টি কি হয়েছে রাজা আপনি কাঁদছেন কেন মা রে আমার রাজা আর সেই রাজা নেই ও আমাকে তোমাকে ওর বাবাকে সবাইকে ভুলে গেছে কি বলছেন আপনি হ্যাঁ মা আমার টেলিগ্রাম পেয়ে বাড়ি আসার পথে অ্যাক্সিডেন্ট করে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে না না আন্টি না এ হতে পারে না এ আমি বিশ্বাস করি না রাজাকে আমি ভালো করব ওর স্মৃতিশক্তি আমি যেভাবেই হোক ফিরিয়ে আনব আমি ফিরিয়ে আনব মা কি হয়েছে মেয়েটি কাঁপছে কেন তুমিও কাঁদছো কেন হারিমিম সাহেব আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন কি হলো মিম সাহেব কথা কন না কেন ও তুমি তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো তাই না এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিম সাহেব না মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে ডাক্তার ডাক্তার দিয়ে কি হইব মেম সাহেব আমি তো বড় ডাক্তার কন কয়ে ফেলান আপনার কি রোগে ধরছে সব রোগ সারায় ফেলাবো
আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে রা, না না, আমার। ও যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো, জানো সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও মা, এই তোমার দিকে চল দিবি ছা। ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন মেমসাহেব। এবার কোন মেমসাহেব, আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরে, একটু দেখে দাও না রাঙা। কামটা আমার এক মিনিট খুললেন, খুলে ফেলান। হ্যাঁ আরে খুলে ফেলান না, সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি শরম পেয়েছেন, খুলবেন না, আমি খুলতেছি। ঘুরেন দেখি ব্যথা কোন জায়গায়। সলার ব্যথা পরে খাইস, মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবে। এই তো আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব, ব্যথাটাই দেন না, আরাম লাগবো আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে, যাইবে না মগো লগে? আপনি আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা, বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার উপায়ে ভালোই হইল, মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগবো। ঠিক আছে ঠিক আছে। তোমার করে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ বেশ তো, বাঁশির মতো, তুমি বাজাতে পারো? হ্যাঁ বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি, এইটা বাজে আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি তুমি সাপ ধরো? আবার ভয় পাইলেন? ভয় পাইলেন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম, বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা থাক, যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ, যদি কোনো রকমই কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই করেছেন ম্যাম সাহেব, বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? মানে সই? হ্যাঁ সই। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরটি বেঁধে রই। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? আমার ইচ্ছা করে তোর অন্তরে ঘরটি বেঁধে রই। তোর মতো একজন সই দুনিয়া।
তাই বলো রাজার মা, রাত্রিকে আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই ওকে আমার রাজার বউ করে ঘরে তুলতে। প্রস্তাবটা আজই চিঠি লিখে আমার বন্ধুকে জানিয়ে দিই। আমার তো মনে হয় বন্ধু আমার খুব খুশি হবে, সেই সঙ্গে পুরনো বন্ধুত্বটাও হবে আরো মজবুত। বলেছিলাম না, আমার বন্ধু তালুকদার তোমার মেয়েটাকে দেখলে পছন্দ তার হবেই। দেখো দেখো, চিঠির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব? প্রস্তাব? কিসের প্রস্তাব? মেয়েটাকে তুমি আর পাচ্ছ না, পাচ্ছ রাজাকে। তবে যা হয় তা হয়ে যাবে। আমি তখনই ভেবেছিলাম এমন একটা কিছু হবে। সর্দার, সর্দার, কি হয়েছে? আমার মনে শান্তি নাই, আর অপেক্ষা করতে চাই না, ভাঙারে বিয়া করে ঘরে তুলবার চাই। আরে পাগল, বিয়া করতে চাইলে তো আর বিয়ে দেওয়া যায় না। তুমি আমার লগে কথা দিচ্ছ সর্দার, এই বস্তি সবতে জানে আমার লগে রাঙার বিয়ে হইব। আরে সে কথা তো ঠিকই আছে, কিন্তু বিয়াতে মাইয়ার বাপের যেমন মত লাগে তেমনি আমাকে চোদ্দ পুরুষের নিয়মও তো মানতে হইব। মধু পূর্ণিমার রাইতে তুই যদি রাঙাকে ঘরে ওঠাতে পারস তাইলে রাঙ্গার লোকে তোর বিয়ে হইবে। ঠিক আছে, সামনে মধু পূর্ণিমার রাইতেই রাঙ্গার আমি ঘরে তুলুম। আমার ভয় করতেছে রাজা, তুমি না এলে আগুন আমার জোর করে ঘরে উঠাইব, বিয়া করব।
সেটা আমাকে সমাজে নিও। এ কি বলছো রাঙা, আমি তো তোমাকেই বিয়ে করব। কেন, তোমাকে বলেছি না তুমি শুধু আমার, আমারই থাকবে, অন্য কারো না। তুমি থাকলে ওই শয়তান আগুন আমার কিছুই করতে পারবো না। জানো রাজা, আজ রাইতে আমরা সবাই মিলা পূর্ণিমার নাচ গান করু। তুমি কিন্তু দেরি করবা না। আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। আমি কিন্তু তোমার সাথে গাইবো, নাচবো। এই, তুমি খুশি হবে না? কি করলে তুমি, আমি খুশি হব না? কি বাদ, এই
রাজা সাহেব, রাজা সাহেব রাঙ্গা, তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা, বিয়ে করে আমাকে সমাজের নিয়ম। এটা অন্যায়, অবিচার, মেয়েদের উপর জুলুম। কি জুলুম? রাজা সাহেব, আপনি তালুকদার বংশের পোলা, কেন আমাগো সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাগো নিয়ম, যান, চলে যান, নয়লে আপনার বিপদ হবে, যান। রাজা সাহেব, আগুন আমার ঘরে তুলতে পারে নাই, আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও, তাহলে আমার বিপদ হইব, আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারব না। রাঙা! হ্যাঁ রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসব, আবার আসব। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কি আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো, তুমি এমন করে বললে, রাজা যদি আবার কিছু একটা হয়ে যায়, ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? কি হয়েছে, কি হয়েছে বাবা? ও সাপ! সর্বনাশ, আমার রাজাকে সাপে কেটেছে, এখন কি হবে? তোমরা ওর কাছেই থাকো, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। এসো ভাই, এসো। সর্বনাশ, এই বিষ আমি নামাইতে পারুম না। কি বলছো তুমি? হ্যাঁ তালুকদার সাহেব, এই বিষ আমি নামাইতে পারুম না। নামাতে পারবে না? এটা নাগিনী কন্যার দংশন। এই বিষ নামাইতে হইলে মরণবিন বাজায়া সাপ হাজির করতে হইব। একমাত্র বেদেরা ছাড়া কেউ সাপ হাজির করতে পারবে না, আর বিষও নামাইতে পারবে না। সর্দার! কে? তালুকদার সাহেব, আপনি? এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার ছেলেকে নাগিনী দংশন করেছে। নাগিনী দংশন করেছে? আমি জানি সর্দার, সে বিষ একমাত্র তোমরাই নামাতে পারবে। আমরা পারব না তালুকদার সাহেব। কেন পারবে না? নাগিনীর বিষ নামাতে হলে সরসী যুবতী সাদা কাপড়ে নদীতে বন্ধনা করে মরণ বিন বাজায়া নাগিনীকে হাজির করতে হয়। এই বিন বাজাইতে গিয়া ভুল হলে নাক মুখ থেকে রক্ত পড়ে মারা যাইব। আপনার পোলা লাগিয়া এই কঠিন কাজ কেউ পারব না। আমি 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 তোমার হাত ধরে মিনতি করছি, আমার ছেলের জীবনকে তুমি বাঁচাও, এর জন্যে তুমি যা চাইবে আমি তাই দেবো, এ আমার ওয়াদা। বলো বলো, কে কে এই বিন বাজাতে পারবে? আমি পারব, আমি। রাঙা, এ তুই কি কইতাছস? ঠিকই করতেছি বাবা, তুমি তো আমারে শিখাইছো, সাপে কাটা রোগের খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমার গো ধর্মের উপর বেইমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে, আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব, খোদার উপর ভরসা রেখা, আমি মরণবিন বাজাবো,
আপনি বাড়িতে গিয়া সাত বাড়ির সাত মুঠা চাউল, সাত ঘাটের সাত কলসি পানি আর এক বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি বিষ ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখব। আমার মনে শান্তি নাই। রাঙা মা, রাঙা তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না, তোরা কেউ দেখছস না? রে আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই। আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙা কোনো দিন পাইব না, রাজার বাঁচব না। মরণ বীর ছাড়া রাজারে বাঁচানো যাবো না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেইমান! তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না সই, তুই বিশ্বাস কর, আমি আমার চাই নাই। কে যেন কে যেন আমার মরণ বীর চুরি করছে, আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর, সই বিশ্বাস কর, আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না, আমি কিছু জানতে চাই না। আমার রাজার যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সই সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো আইবো তালেদার সাহেব, এখনই আশা করবো। হে আল্লাহ, হে বিশ্ব বিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস তাহলে আমার উপর তুই রহম কর, আমার বিপত্তি দূর কর, আমার বিপত্তি দূর কর। আন্টি, আন্টি, রাজাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করব না, এক্ষুনি রাজাকে নিয়ে আমি শহরে যাব। চলুন আপনি আমার সঙ্গে, তোকে নিয়ে আসি, চলুন। তাহলে কি আবার এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। আমি তো অস্থির হয়ে গিয়েছিলাম, আমার ছেলেটিকে তুমি বাঁচাও মা। ¡Gracias!
রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা বাড়ি যাই। দাঁড়া, উনারে তিন দিন তিন রাত বাড়ির বাইরে যেতে দেবেন না, এক গিলাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। আমি যে চাই সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেকে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি। রাজা সাহেবরে আমি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান, এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি তুমি অন্য কিছু চাও? না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ টাকা পয়সার লোভে রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিল কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনীরে কেন ভালোবাসছিল এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা। ধনী গরিব জাত কোনো কিছু মানে না, তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোনো খানদানি বংশে কোনো ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাব না? তুমি ছোট জাত, গরিব, তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া, খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি, এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছো। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার, যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। আমি ডাকলে রাজা আমাকে পাইবই? রাজা, খবর দাও রাজা, আমার ছেলের নাম ধরে তুই আর কোনো দিন ডাকবি না। যা, কেন দেখে রাঙা মা রাঙা, তালুকদার সাহেব যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মাইয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মাইয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে,
তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন্দাও আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সম্ভাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাড়ায় দিব। কথাটা মনে থাকে যেন। কোথায়? বস্তিতে। আমি রাঙার কাছে যাব। তুমি বাইরে যেতে পারবে না, কারণ তুমি এখন অসুস্থ। তাহলে তুমি রাঙাকে ডেকে আনো। দাও গ্লাসটা আমার হাতে দাও, আমি খাচ্ছি। না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার হাতে খেলে তুমি রাঙাকে ডেকে আনবে তো? কেন আমার ভরসা দিছি না? কেন আমার জীবনটা নষ্ট করলা? দেখো তো আজ আমাকে কেমন লাগছে, কি সুন্দর লাগছে না? কথা বলছো না যে? চলো তোমাকে নিয়ে আজ আমি আমার গাড়ি নিয়ে ঘুরবো। তুমি আমাকে তোমাদের গ্রাম দেখাবে, সারাদিন আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। কি ঘুরবে না? রাঙা, কেন এসো আমার কাছে? তোমাকে নিতে? কই নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাবা আমার অপমান করিয়া গলা ধাক্কা দিয়ে তাড়াই দিছে। আমি আমি তোমাকে বিয়ে করে বউ বানিয়ে আমার বাবার সামনে নিয়ে যাব। যে হাত দিয়ে আমার বাবা তোমাকে গলা ধাক্কা দিয়েছে সেই হাত দিয়ে তোমাকে আমি তালুকদার বংশের পুত্রবধূ হিসেবে বরণ করাবো। তোমার বাবা রাত্রির সঙ্গে তোমার বিয়া দিব। রাত্রি তোমার ভালোবাসে। রাত্রিকে আমি ভালোবাসি না রাঙা, কোনোদিন তাকে আমি বিয়ে করব না। আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে। তুমি কি আমাকে ভালোবাসো না রাঙা? ভালোবাসি, ভালোবাসি। আমার জীবনে এর চাইতে বড় শক্তি আর নাই। তোমার ভালোবাসি বইলাই আমি তোমার মরণ দেখতে চাই না। রাজা তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমার বাবা যদি আবার তোমার দেখে, তোমার মাইরা তোমার লাশ পাঠায় দেব তোমার বাবার কাছে। তোমার জন্য যদি মরতে হয় মরবো, আর বাঁচতে হলে তোমার ভালোবাসার জন্য বাঁচব। তুমি কেন বুঝতে পারো না রাঙা? আমার ভালোবাসার অবলম্বন তুমি, তুমি আমার বুকের নিঃশ্বাস, আমি তোমার বেঁচে থাকার বিশ্বাস। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও তাহলে আমি এই বস্তিতে চিরদিনের জন্য থেকে যাব। এই বস্তিতে তোমার কেউ জায়গা দিব না। তোমার ভালোবাসার আঁচলতে আমাকে বেঁধে রাখো রাঙা, কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার তুমি ভুলে যাও রাজা, ভুলে যাও। আর কোনদিন আমার কাছে আসবা না, কোনদিন না, কোনদিন না। রাঙা, 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 দরজা খুলো, দরজা খুলো রাঙা। তুমি যে আমার ভালোবাসার জ্যোতি, আমি তোমার পৃথিবী। দরজা খুলো রাঙা, দরজা খুলো রাঙা। আঙ্কেল। কে? আঙ্কেল, আমি আর এখানে থাকবো না, আমি আজই শহরে চলে যাব। কি হয়েছে মা? রাজা আবার সে বেঁধে বসিতে গিয়েছে। রাজা রাঙাকে ভালোবাসে, সে রাঙাকে ছাড়া বাঁচবে না, ওকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে। প্রশ্নই ওঠে না, ওই বেদেনির এত বড় সাহস আমার ছেলের সঙ্গে আবার। ওই বেদে বসতে আমি ভেঙে গুঁড়িয়ে দেব। খবরদার, আমার মনে শান্তি নাই। তুই রাঙার নাম মুখে আনবি না, রাঙার নাম তোর মুখ। আগুন মনে আর মানুষ না। রাঙা, ছাইরা দেওয়ারে। রাজা,
আমার তুমি শক্ত করে ধরো রাঙা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রাঙা আমি ওরে রাজা হাপের ছবল জামাই ভালো রাঙা রাজার তুই জানে মানিস না ওর প্রাণটা তুই ভিক্ষা দে ওর প্রাণ ভিক্ষা দিবার পারি এক শর্তে আমি তো সব শর্ত মানুষ ক কি তোর শর্ত আমি এখনই তোর বিয়ে করুম ক তুই রাজি না খবরদার মা এই বিয়েতে তুই রাজি হবি না চাচা কি কইতাছো তুমি ঠিকই কইতাছি তোর লগে আমি রাঙা বিয়ে দিব না তুমি বিয়ে না দেওয়ার কথা তুমি তো রাঙার জন্মদাতা বাবা না তুমি হলে রাঙার পালক বাবা বিয়া দেওয়ার অধিকার তোমার নাই আগুন আমার মনে শান্তি নাই তুমি ধমক দিয়ে আজ আমার জামান বন্ধ করতে পারবা না রাঙা যখন ভাইসাই ছিল ওরে আমি আগে দেখছিলাম সুতরাং বিয়া করার অধিকার আমার তুমি রাঙার কেউ না কেউ ফারাম দাদ চিৎকার করো না তুমি আর এই বস্তির সর্দার নাই তোমার চিৎকার কেউ শুনব না এই বস্তির সর্দার এখন আমি না আমি মানি না মধু চিৎকার করিস না তোর গলার রোগ ছিঁড়ে দেব তোর মতো গুন্ডারে আমি সর্দার বলে স্বীকার করি না আমার মনে শান্তি নাই আমি তোর এই বস্তিতেই রাখব না তুই হলি চৈত্যা গুন্ডা রাখা না রাখা তুই কেনা তোর মতো সর্দার রে আমি লাথি মাইনা বস্তি ছাড়া আমি নিয়ে চলে যেতেছি চল মিষ্টি মধু ওই সালারে বান্ধ ভালা মারানা উঠ ওই কুত্তার বাচ্চা ছেড়ে দে আমার মেয়ে রে ছেড়ে দে আমার মাইয়া রে ছেড়ে দে সর্দার তোর চোখের সামনে তোর মাইয়ার আমি বিয়ে করুম ওই তোর সব বিয়ের ব্যবস্থা কর হারাম জাদা আমি বাচ্চা থাকতে তোর এই আশা কোনো দিন পূর্ণ হতে দিব না বাবা আগুন এসব কি কইল এসব কি সত্য হ্যাঁ মা সত্য না বাবা না দোহাই লাগে তোমার তুমি একথা বললি না আমি তোমার সন্তান সত্য কোনোদিন চাপা থাকে না মা সত্যি সত্যি আমি তোর জন্মদাতা পিতা না আমি তোর পিতা না তাইলে কে আমার জন্মদাতা পিতা কও বাবা কও আমি তা জানি না মা আমি তা জানি না আমি তা জানি না তাহলে আমি কি না মা না তুই নিশ্চয়ই কোনো বড় ঘরের মাইয়া তোর বাবা মার নিশানা এখনো আমার কাছে আছে আজ আমি তোর হুকুম দিতাছি তুই পলায়া যা বাবা বাবা তুই পলায়া যা মা তুই পলায়া যা কই যাইতেছিস সই শহরে আমি তোর শহরে যেতে দেব না কেন তুই আমাকে যেতে দিবি না কোন অধিকারে অধিকার তো শুধু আমারই আছে সই বিপদের দিনে কেন তুই আমার ছেড়ে যাবি কি হবে আমার এই গ্রামে থেকে যে আশা নিয়ে আমি গ্রামে এসেছিলাম যে আশায় আমি বুক বেঁধেছিলাম সব ভেঙে চুরমার হয়ে গেছে চুরমার হয়ে গেছে তুই যদি যাইতে চাস আমার বুকের উপর দিয়ে যাবি আমার মায়েরা চাপা দিয়ে যাবি আমার যা কিছু কেড়ে নিয়েছিস তা পারবি পারবি আমাকে ফিরিয়ে দিতে
राजा के आमी भालोबासी राजा शुधु आमार तोर मतो एकजन शोए दुनियाते पाबो कोई तोर मतो एकजन शोए दुनियाते की कथा तुई की कथा तुई आमार आगे कष्टे केन आगे कष्टे केन जदि जानतम राजारे तुई भालोबासोस তাইলে আমি কোনদিন রাজারে ভালোবাসতাম না কোনদিন না আসোই আর সময় নাই রাজাকে বাঁচাতে হবে চল বন্ধ করো সব তালুকদার চায় দেখ তোর পুরান অবস্থা কি রাজা সত্যি রাঙাকে ভালোবাসে রাঙা মা আমার কান্দিস না মা আফসোস আমার হাতে তুলে দেবার পারলাম না রাঙারে আমি নিজের সন্তানের মতো মানুষ করলেও
আসলে রাঙা আমার নিজের সন্তান না, আমি আমি রাঙা জন্মদাতা পিতা না। তাহলে বাবা রাঙা কার সন্তান? মনে হয় কোন বড় ঘরের সন্তান। এই দেখেন, এই দেখেন তার নিশানা। রাজা এই মালাটি মুক্তার গলায় পরিয়ে, এই মালা তুমি কোথায় পেলে সন্তান? ছোটকালে ফুটবলের সাথে রাঙা নদীতে ভেসে আসছিল, তখন তখন এই মালাটা রাঙার কথা ছিল। এটা এটা তো আমারই দেয়া মালা। অনেক বছর আগে মুক্তাকে পুত্রবধু করব বলে এই মালা মুক্তার গলায় রাজাকে দিয়ে আমি পরিয়ে দিয়েছিলাম। রাজা বাবা বাবা, তাহলে এই আপনার গো মুক্তা, এই আপনার গো মুক্তা। হ্যাঁ মুক্তা, আমার বন্ধুর মেয়ে। এই মালা গলায় পড়ে ও নদীতে ডুবে গিয়েছিল, অনেক খুঁজেও আমরা তাকে পাইনি। রাঙ্গাকে ওর বাবা মায়ের হাতে তুলে দেবে। কতদিন সর্দার? স্থির হ, আয় আমার বুকে, আয় আয় মা আমার বুকে, আয় আয়। রাজা এই আমার হারিয়ে যাওয়া বৌমা, যাকে আমি পুত্রবধ করতে চেয়েছিলাম, তুইও আয় আমার বুকে, আয় আয় বাবা আয়। রাত্রি কি করলে রাত্রি? এ তুমি কি করলে রাত্রি? আমি ঠিকই করেছি, এছাড়া আমার আর কোন উপায় ছিল না। আর কোন উপায় ছিল না রে। আমি তো কথা দিছি, আমি তো রাজের কাছে ফিরিয়ে দেব। আমি তো কথা দিছি সই আঙ্কেল। বলো মা বলো। আঙ্কেল মালাটা দিন। এই নাও। রাজা একদিন এই মালা তুমি রাঙার গলায় পরিয়ে দিয়েছিলে, আজ আমার সামনে আবার সেই মালা তুমি ওর গলায় পরিয়ে দাও। আমার আমার ভালো লাগবে, আমি আমি সুখে মরতে পারবো, আমি সুখে মরতে পারবো। না 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 না, শোন রাত্রি।